বিএনপি স্বৈরাচারী সরকারের নেতৃত্বে আসবে না হ্যাঁ তাদের দলীয় চেয়ারপারসনকে মুক্তি না দিলে তারা আসবে না দিনশেষে তারা নির্বাচনে আসছে সেটাকে আপনি আসলে কীভাবে দেখছেন দেখুন বিএনপি এতদিন ধরে যে কথাগুলো বলে এসছিল এগুলো হচ্ছে তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্যে বলেছে আমরা সবসময় বলে আসছিলাম যে দিন দিনশেষে বিএনপি নির্বাচনে আসবে এবং পৃথিবীর সমস্ত গণতান্ত্রিক দেশে যেখানে সংসদীয় গণতন্ত্রের দেশ সব দেশে নির্বাচনকালীন সময়ে যেভাবে সরকার থাকে বাংলাদেশেও আমাদের সংবিধান অনুযায়ী ঠিক সেইভাবেই আগের যে সরকার সেই সরকারই নির্বাচনকারী সরকারের দায়িত্ব পালন করছে ভারতে এই সিস্টেম অস্ট্রেলিয়ায় এই সিস্টেম ইংল্যান্ডে এই সিস্টেম জাপানে এই সিস্টেম কন্টিনেন্টাল ইউরোপের সমস্ত দেশগুলোতে এই পদ্ধতি অনুসরণ করা হয় আমরা শুরু থেকে বলে আসছিলাম যে বিএনপি যে দাবি দেওয়াগুলো বলছে এগুলো আসলে তাদের রাজনীতিকে টিকিয়ে রাখার স্বার্থে তারা বলে আসছিল এবং শেষ পর্যন্ত আমাদের বক্তব্য অনুযায়ী তারা শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন আওয়ামী লীগের মন্ত্রিসভাও আছে নির্বাচন কমিশনও যেটি গঠিত হয়েছিল সবার সাথে আলোচনার প্রেক্ষিতে সেটি আছে সেটির অধীনে নির্বাচনে এসছে আমি মনে করি এটা তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে বেগম খালেদা জিয়া তো কোনো রাজনৈতিক কারণে বন্দী হননি বেগম খালেদা জিয়া দুর্নীতির অভিযোগে শাস্তিপ্রাপ্ত হয়ে তিনি বন্দী হয়েছেন তো রাজবন্দি আর দুর্নীতির অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামি বন্দির মধ্যে তো পার্থক্য আছে আর সরকার চাইলেই তো দণ্ডিত কোনো আসামিকে মুক্তি দিতে পারে না সেটি সংবিধান বরখেলাপ হবে সেটি আইন এবং আদালতের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করতে হবে এবং সেটি সরকারের পক্ষে দেওয়া সম্ভব না তাকে মুক্তি দিতে হলে সেটি আইনের মাধ্যমে আদালতের মাধ্যমে করতে হবে বিএনপির যে বক্তব্য ছিল এতে বিএনপির বক্তব্য অনুযায়ী তো মাননীয় প্রধানমন্ত্রীকে প্রধান বিচারপতিও হয়ে যেতে হবে কারণ আইনার আদালতের বাইরে গিয়ে তো বেগম জিয়াকে মুক্তি দেওয়ার কোনো সুযোগ নাই তাহলে কি প্রধানমন্ত্রীকে প্রধান বিচারপতির ভূমিকা পালন করতে হবে সেটি তো সম্ভব নয় সেটি সমীচীন নয় সুতরাং এই সমস্ত দাবি দাওয়া দিয়ে তারা চেষ্টা করেছিল তাদের কর্মী সমর্থকদের চাঙা রাখা তবে আমি যেটা মনে করি তারা যে নির্বাচনে এসছে এটি তাদের রাজনীতির জন্য মঙ্গলজনক দেশের গণতন্ত্রের জন্য শুভ আমরা দেখেছি কিছু আওয়ামী লীগ পুরনো আওয়ামী লীগ কিছু নেতা ঐক্যফ্রন্ট নাম দিয়ে তাদের উপরে বিএনপি এখন সাওয়ার হয়েছেন এই বিষয়ে আপনার বক্তব্যটা দেখুন যুগে যুগে মানুষের রাজনৈতিক স্খলন ঘটে আপনারা দেখেছেন যে অনেক বামপন্থী রাজনীতিবিদ অনেক আগে ক্ষমতার সাথে আপোষ করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরি তো বামপন্থী রাজনীতিই করতেন রিজভী আহমেদ বামপন্থী রাজনীতি করতেন আমাদের চট্টগ্রামের বেশ কয়েকজন বড় বড় বিএনপি নেতা আগে বামপন্থী রাজনীতির সাথেই যুক্ত ছিলেন আমি নাম বলে কাউকে খাটো করতে চাই না সবার প্রতি আমি সম্মান প্রদর্শন করেই বলছি তারা শেষ পর্যন্ত ক্ষমতার রাজনীতির সাথে আপোষ করেছেন তো যারা আগে আওয়ামী লীগ করত তারাও তাদের রাজনীতিকে বিসর্জন দিয়ে তারা আসলে জঙ্গিবাদ সন্ত্রাস দুর্নীতির সাথে আপোষ করেছেন এটি তাদের চরম রাজনৈতিক স্খলন ছাড়া অন্য কোনো কিছু নয় এখন বিএনপি নির্বাচনে এসছেন কিন্তু তারা প্রতিনিয়ত বলে যাচ্ছেন অভিযোগ করে যাচ্ছেন যে ধরপাকড় হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হচ্ছে না সেই বিষয়ে একটু আপনাদের দলের বক্তব্য দেখুন বিএনপির ব্যাপক সংখ্যক রাজনৈতিক তাদের তাদের ভাষা অনুযায়ী তাদের নেতা এবং কর্মীরা তারা পেট্রোল নিক্ষেপের সাথে যুক্ত পৃথিবীর কোথাও কালে। রাজনীতির নামে জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করার মহোৎসব হয় নাই যেটি বাংলাদেশে বেগম খালেদা জিয়া বিএনপি জামাতের নেতৃত্বে ১৩ সালে ১৪ সালে পনেরো সালে হয়েছে এবং এই সমস্ত অপকর্মগুলো মানুষ পুড়িয়ে হত্যা করা ঘুমন্ত মানুষের উপর পেট্রোল নিক্ষেপ করা ঘুমন্ত বাস ড্রাইভার ট্রাক ড্রাইভারকে পুড়িয়ে অঙ্গার করে দেওয়া অন্তঃসত্ত্বা মহিলার উপর পেট্রোল বোমা নিক্ষেপ বিশ্ব ফেরত মুসল্লির উপর পেট্রোল বোমা নিক্ষেপ স্কুলগামী বালকের উপর বোমা নিক্ষেপ এগুলো রাজনীতির নামে আমাদের দেশে আগে হয়নি এবং সমসাময়িক বিশ্বে কোথাও এই ধরনের জঘন্য অপকর্ম হয়নি এই অপকর্মগুলো করেছে বিএনপির নেতাকর্মীরা তাদের বড় নেতাদের পরামর্শে যেগুলো আজকে দিবালকের মতো স্পষ্ট প্রমাণিত বেগম খালেদা জিয়ার সাথে তাদের বহু নেতার কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের মানুষ শুনেছে কিভাবে বেগম জিয়া নির্দেশ দিচ্ছেন কিভাবে কমলমতি শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে আপনার তিরিশ বছরের যুবককে স্কুলের ড্রেস পরিয়ে তারা কমলমতি বানিয়ে দিলেন সেটাও দেশের মানুষ দেখেছে আর এই সমস্ত কোমলমতি তিরিশ বছরের কমলমতিদের পিঠের ব্যাগ থেকে কিভাবে চাপাতি বের হচ্ছে সেটাও দেশের মানুষ দেখেছে এই যে অপকর্মগুলো তারা করেছে যারা এই সমস্ত অপকর্মের ফৌজদারি আসামি তাদেরকে যখন গ্রেপ্তার করা হচ্ছে তখন বিএনপি বলছে তাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে তো এতে প্রমাণিত হয় তাদের দলের সমস্ত সন্ত্রাসী জঙ্গিরাই তাদের দল করে এটা আন্তর্জাতিকভাবে প্রমাণিত হয়েছে কারণ কানাডার আদালত বলেছে যে কানাডার আদালতের রায় সম্পর্কে নিশ্চয়ই আপনারা জানেন দেশবাসী জানে যে কানাডায় তাদের দলের একজন নেতা সেখানে রাজনৈতিক আশ্রয় চেয়েছিল এবং তার রাজনৈতিক আশ্রয় রিজেক্ট করতে গিয়ে আদালত বলেছে যে এই দলটি অর্থাৎ বিএনপি দেশে সন্ত্রাস অগ্নিসন্ত্রাসের সাথে যুক্ত সুতরাং এটি একটি সন্ত্রাসী সংগঠন এটার কোনো সদস্যকে কানাডায় রাজনৈতিক আশ্রয় দেওয়া যাবে না সেটার বিরুদ্ধে আবার আপিল করা হলো আপিলও একই রায় আসলো অর্থাৎ তারা তো নিজেরাই এ সমস্ত সন্ত্রাসীদের মুক্তি দাবি করে তারা নিজেরাই স্বীকার করে নিচ্ছে তারা একটি সন্ত্রাসী দলে রূপান্তরিত হয়েছে তো দেশের মানুষের স্বার্থে শান্তির স্বার্থে রাজনীতির স্বার্থে এবং আইন এবং আদালতকে সমুন্নত রাখার স্বার্থে কোনো সন্ত্রাসী দাগি আসামিকে তো ছেড়ে দেওয়া যায় না বা তাদের তাদেরকে গ্রেপ্তার না করা থেকে আইনশৃঙ্খলা বাহিনী বিরত থাকতে পারে না তো জনগণকে প্রস্তুত না করে এবং বিরোধী দলগুলোর একটা অভিমত এই নির্বাচনে ইভিএম ব্যবহার করার বিষয়টাকে আপনারা বলছে আপনারা চাপিয়ে দিচ্ছেন সেটাকে আপনি কীভাবে দেখছেন দেখুন ইভিএম ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে না ইভিএম বাংলাদেশে ব্যবহৃত হচ্ছে প্রায় দুই দশক ধরে পরীক্ষামূলক অন্তত পনেরো বেশ কয়েকটি বিগত স্থানীয় সরকার নির্বাচনগুলোতে ইভিএম ব্যবহৃত হয়েছে আমার যুদ্ধুর মনে পড়ে প্রায় বিশ বছর আগে পরীক্ষামূলক ইভিএম একবার ব্যবহার করা হয়েছিল তো এখনও তো পরীক্ষামূলক ব্যবহার করা হচ্ছে আর বিএনপি এটার জবাব দিবে কি তাদের দলের নেতা আন্দালি পার্থ ইভিএম দাবি করে হাইকোর্টে রিট পর্যন্ত করেছেন এবং নিজে টাকা দিতে চেয়েছেন এটার জবাব বিএনপির কাছে কি। এবং যে সমস্ত জায়গায় ইতিপূর্বে স্থানীয় সরকার নির্বাচনে বিশেষ করে সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা দেখেছি যেখানে ইভিএমে ভোট হয়েছে সেখানে অত্যন্ত সুস্থ স্বাভাবিক ভোট হয়েছে এবং মানুষ খুব ফল পেয়েছে আর এখন যেটি ব্যবহৃত হচ্ছে এটা তো সরকারের সিদ্ধান্ত নয় এটি হচ্ছে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নির্বাচন কমিশনও আমরাও আওয়ামী লীগের পক্ষ থেকে বলেছি যে সবাইকে মানসিকভাবে প্রস্তুত না করে এটা ব্যাপকভাবে ব্যবহার করা সবীচীন হবে না আমাদের দলের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী কথা বলেছেন নির্বাচন কমিশনও সেটাকে ব্যাপকভাবে ব্যবহার করছে না এটাকে পরীক্ষামূলকভাবে ব্যবহার করছে তো কোনো এইটা পরীক্ষামূলকভাবে আগেও ব্যবহৃত হয়েছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বিএনপি প্রযুক্তিকে ভয় পায় আপনাদের মনে আছে নিশ্চয়ই বেগম খালেদা জিয়া যখন একানব্বই সালে প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন তাকে বিনামূল্যে সাবমেরিন কেবল বাংলাদেশে স্থাপন করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল তখন তিনি বলেছিলেন এই সাবমেরিন কেবল যদি ক্যাবলের সাথে যদি বাংলাদেশ সংযুক্ত হয় তাহলে বাংলাদেশের সমস্ত গোপনীয়তা ফাঁস হয়ে যাবে অর্থাৎ তিনি তার এই জ্ঞানটুকু ছিল না অবশ্য জ্ঞান না থাকাটাই স্বাভাবিক যিনি ম্যাট্রিকের গণ্ডি পেরোতে পারেননি তিনি এটার সুফল বুঝতে পারার কথা নয় তো তারা তখন সাবমেরিন কেবল বলে গ্রহণ করেনি যেটি পরবর্তীতে আমাদের দেশকে শত শত কোটি টাকা ব্যয় করে সেটার সাথে সংযুক্ত হতে হয়েছে তো বিএনপি বরাবরেই প্রযুক্তিকে ভয় পায় প্রযুক্তিকে ভয় পায় বলে বিএনপি একটি পশ্চাদপদ দল আপনার সঙ্গে সাংবাদিকদের সম্পর্ক সবচেয়ে বেশি আপনি প্রতি সম্পাদক হওয়ার পর থেকে আমরা অনেকবার আপনাকে কাভারেজ করেছি একটা কথা আপনার সম্বন্ধে প্রচলিত আছে আপনি যে কোনো বিষয়ে একটু উস্কানি দিয়ে সমাজে যে কোনো বিষয়কে একটু আলোচনায় নিয়ে আসেন সেটা নিয়ে আপনার একটু বক্তব্য না আমি কোনো বিষয়কে কখনো উস্কানি দেই না কেউ যদি আমাদের উস্কানি দেয় তাহলে সেটা জবাব দিই মাত্র সাত আসনে আপনি হেভিওয়েট প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতামূলকের একটা আবাস আমরা পাচ্ছি আপনি জয়ের আশা কতটুকু আশাবাদী আশাবাদ ব্যক্ত করছেন আমি আমার জয়ের ব্যাপারে আল্লাহর রহমতে শতভাগ আশাবাদী তবে আমি কোনো নির্বাচনকে খাটো করে দেখি না কারণ নির্বাচন একটি যুদ্ধ প্রতিদ্বন্দ্বীকে খাটো করে দেখতে নাই আমিও আবার প্রতিদ্বন্দ্বীকে খাটো করে দেখি না তো সেজন্য আমি পূর্ণ প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছি তো ইনশাল্লাহ জনগণ আমাকে নিশ্চয়ই বিমুখ করবে না গত দশটি বছর আমি জনগণের পাশে ছিলাম আমি যারা আমাকে ভোট দিয়েছে যারা আমাকে ভোট দেয়নি সবার জন্য আবার দুয়ার খোলা রেখেছি আমার হাত ধরে আমার মাধ্যমে এলাকার চার হাজার মানুষের চাকরি হয়েছে সেখানে বহু বিএনপির নেতাকর্মীর বা বিএনপির ঘরনার ছেলে ছেলে মেয়ের চাকরি হয়েছে আমার এলাকায় সালাউদ্দিন কাদেরের মা বাবার নামে যে কলেজ সেই কলেজের এমপিও ভক্তি আমার ডিও হয়েছে সেই কলেজের সভাপতি সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের ভাই সাইফুদ্দিন কাদের চৌধুরী যতদিন বেঁচে ছিলেন আমার ডিওরেটরের মাধ্যমে তিনি সেই কলেজের সভাপতি ছিলেন বর্তমানে তার স্ত্রী আমার সুপারিশের প্রেক্ষিতে সেই কলেজের সভাপতি আছেন বহু বিএনপি নেতার নামে বিএনপির নেতার বাবার নামে স্কুল এবং কলেজে সেখানে তিন কোটি টাকা দিয়ে চার চারতলা বিল্ডিংয়ের অনুমোদন হয়েছে আমি এ ব্যাপারে কোনো কারণ আমি মনে করেছি যখন আমি প্রার্থী ছিলাম তখন আমি আওয়ামী লীগের প্রার্থী ছিলাম যখন আমি এমপি হয়েছি কিংবা মন্ত্রী হয়েছি তখন আমি দেশের মন্ত্রী জনগণের এমপি সেই কথাটা মাথায় রেখে সব মানুষের জন্য আমার দুয়ার খোলা রেখেছি তা আমি আশা করি যে জনগণ আমাকে বিমুখ করবে না আমি আমি নৌকা মার্কা নিয়ে তাদের দুয়ারে হাজির হলে তাদের জন্য যেমন দশটি বছর দুয়ারটি খোলা রেখেছি তারাও ইনশাল্লাহ আমার জন্য তাদের দুয়ারটি খোলা রাখবেন জয় টিভির পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ধন্যবাদ